স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে হিন্দু জাগরণ মঞ্চ থেকে বাইক র্যালি হলো ঘোষেরডাঙ্গায়। আজ সকালে 11 নাগাদ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে একটি বাইক র্যালি করা হয়েছে। আজকে এই জন্মদিবস উপলক্ষে এই বাইক র্যালির আয়োজন বলে জানা যায়। মাথাভাঙা 2 নম্বর ব্লকের সর্বোচ্চ এই বাইক র্যালি পরিক্রমা করেছে। প্রায় 1 থেকে 1.5 হাজারের উপরে বাইক এবং হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা উপস্থিত ছিলেন আজকের এই বাইক র্যালিতে। রেলগেট থেকে শুরু হয়ে বাজার পরিক্রমা করে কুশিয়ারবাড়ি, নিউ চ্যাংরাবান্ধা বাজার, পাটুবি বাজার হয়ে শিলডাঙ্গা থেকে ঘোষেরডাঙ্গা রামকৃষ্ণ শ্রীবাস্তবে গিয়ে এই বাইক র্যালি শেষ হয়েছে এবং এই বাইক র্যালি শেষে সকলের মধ্যে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। বিবেকানন্দের 159তম জন্মদিবস আমরা হিন্দু জাগরণ মঞ্চ নিশিগঞ্জ খণ্ডের পক্ষ থেকে বাইক র্যালির মাধ্যমে পালন করব। আমাদের বাইক র্যালিটা শুরু হয়েছিল ঘোষেরডাঙ্গা রেলগেট সংলগ্ন এলাকা থেকে এবং ঘোষেরডাঙ্গা পরবর্তীতে বাজার ঘুরে কলেজের পাশ দিয়ে চলে গেছি আমরা পুটিমারি বাজার এবং তার পরবর্তীতে কুশিয়ারবাড়ি বাজার হয়ে চ্যাংরাবান্ধা, তৎপরবর্তী সময়ে রামঠাঙা, আটপুকুরি এবং পাড়াডুবি হয়ে শিলডাঙ্গা হয়ে আমরা প্রেমেরডাঙ্গা বাজারে গেছি এবং প্রেমেরডাঙ্গা বাজার থেকে সোজাসুজি এসে আমরা উপনীত হলাম আজকে আমাদের এই যে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ, সেই সংঘের প্রান্ত। আমাদের এই যে র্যালি, বাইক র্যালিটা শুরু হয়েছিল আনুমানিক আজ 11:30 নাগাদ এবং শেষ হলো বেলা 2:30-এর সময়। এই র্যালিতে প্রায় 1000 খানেক বাইক নিয়ে আমরা র্যালিটা শুরু করেছিলাম এবং প্রায় 1000-এর হিন্দু স্বয়ংসেবক আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন। আমাদের জেলা, আমাদের যে পশ্চিম কোচবিহার জেলা, সেই পশ্চিম কোচবিহার জেলার প্রচার প্রমুখ আমাদের মধ্যে ছিলেন পশ্চিম কোচবিহার জেলা যুব বাহিনী প্রমুখ এবং আমাদের বিভাগের যে যুব বাহিনী প্রমুখ তিনিও ছিলেন এবং কোচবিহার জেলার সম্পাদক তিনিও আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। আমরা প্রসাদ বিতরণের পরবর্তী কর্মসূচি পরবর্তীতে আমরা আলোচনা করে ঠিক করব। তবে আমাদের চিন্তাভাবনা যেটা আছে যে সন্ধেবেলায় একটা স্ট্রিট কর্নারের চিন্তাভাবনা আছে আমাদের। বিবেকানন্দের জন্মদিন তো, এখানে এত জনসমাগম, আপনারা সবাই এসেছেন হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে, কীরকম লাগছে আর কী জানাবেন আমাদের? না, এটা তো আমাদের একটা গর্বের বিষয় যে আমরা সমস্ত হিন্দু একসাথে পেরেছি বা আগামী দিনে আমাদের যত হিন্দুত্ব আছে সবাইকে একত্রিত করে আমাদের হিন্দুত্বটাকে বজায় রাখা এবং আমাদের যিনি বীর ছিলেন যুব আমাদের স্বামী বিবেকানন্দ, তার জন্মদিন আজকে, তার উপলক্ষে আমাদের যে হিন্দু জাগরণ মঞ্চতে সবাই আমরা একত্রিত হয়ে একসঙ্গে আমাদের হিন্দুত্বকে বজায় রাখব এবং আমাদের ভারতবর্ষটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের কাঁধে নিতে হবে, এটাই হচ্ছে আমাদের। র্যালিটা কোথায় চলবে? এখন তো বর্তমানে কুশিয়ারবাড়িতে রয়েছে, আর কোথায় যাবে জানাবেন একটু? র্যালিটা এখনও কুশিয়ারবাড়িতে আছে, এখান থেকে চ্যাংরাবান্ধা হয়ে আমরা আবার ঘোষেরডাঙ্গা ঢুকবো, ঘোষেরডাঙ্গা হয়ে আমরা হরিমন্দিরে গিয়ে শেষ করবো। যাচ্ছি পরের খবরে। পণ্যবাহী গাড়িতে পিকনিক নিষিদ্ধ নির্দেশিকা থাকলেও অনেকেই তা মানছেন না, তাই এবার জেলা পুলিশের পক্ষ থেকে কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ধূপগুড়ির ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে এই সমস্ত গাড়ির বিরুদ্ধে। চৌপতি এলাকায় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অভিযান চালাতে গিয়ে একটি পিকআপ ভ্যানকে আটক করা হয়। জানা যায় ওই পিকআপ ভ্যানটিতে প্রায় 20 জন ছিল এবং পিকনিকে যাচ্ছিল তারা। পুলিশের তরফে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানা যায় পিকআপ ভ্যানে বা পণ্যবাহী গাড়িতে পিকনিক নিষিদ্ধ নির্দেশিকা থাকলেও অনেকেই তা মানছেন না, তাই পুলিশের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক গাড়িটির বিষয়ে এখনও কী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে এখনও জানানো যায়নি। গ্রিটিংস এভরিওয়ান, We have an announcement about recruiting marketing manager in Digital Bangla. Requirements for application. Applicant can be both male and female. Applicant must have 1 year experience. The home of applicant must be in Kuchbihar and maybe have to go outside of Kuchbihar for marketing purpose. If your profile match the above criteria, if you are interested in this post, then send your CV through mail or WhatsApp. Our email ID
digital24bangla@gmail.com, WhatsApp number 9382858923, contact us 03582295600. Visit our website www.digitalbangla.co.in.